আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, কেমন আছো সবাই? আশা করি যে যেখানেই আছো আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আমার খাবার নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। আশা করি ফুল ভিডিওটা দেখবা, ভালো লাগলে লাইক কমেন্টস করে সবার সাথে শেয়ার করে দিবা। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিলে তোমরা হলো আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখে নিতে পারবা আপলোড দেওয়ার সাথে সাথে। তো আমি হলো খাবারটা শুরু করব। এখন হলো এই তো প্রতিদিনের মতো 10 মিনিট কম 4টা বাজে, অনেক সময় আজানও দিয়ে দেয় আমার খাওয়া শুরু করতে করতে। তো আজকের খাবার হলো টমেটো ভর্তা। ভিডিওটা কেমন আসতেছে, ভুলা লাগে কিনা জানি না। টমেটো ভর্তা আর হলো এটা কোরাল মাছ বুনা, লেজটা নিলাম আমি। লেজ অবশ্য খাইতে আমার অনেক ভয় লাগে, তারপরও নিলাম। আর দুইটা গাছের হলো কাঁচামরিচ আবারও নিলাম, কাঁচামরিচ খেলে নাক দিয়ে পানি এসে পড়ে। আর ওর সাথে হলো পাতলা ডাল, যেহেতু আছে শুকনো খাবার, লবণ আছে, পানি আছে এখানেই। তো শুরু করব, সবাই সাথেই থাইকো। আর আমি খাওয়ার সময় ফেসটা না দেখাই, এতটুকু রাখি শুধু নাক পর্যন্ত, ঠোঁট পর্যন্ত, নাক পর্যন্ত না, সরি। ক্যামেরাটা একটু নামায় দিই। টমেটোর চাটনি, এটা চাশনি বলে, চাটনি বলে সেটা। এটা এভাবে টমেটোর চাশনিটা আমার কাছে অনেক ভালো লাগে। Shadow turns to sun.
কোরাল মাছ কিন্তু অনেক মজার একটা মাছ, আর আমি যেভাবে রান্না করছি এইভাবে রান্না করলে কিন্তু আরো বেশি ভালো লাগে। পেট ভরে গেছে। বাটি দিয়ে খেয়ে ফেলি, এটা প্লেটে নিলে খাইতে আরো সমস্যা হয়। তো আজকের খানাটাও কমপ্লিট করে নিলাম, আল্লাহর লাখ লাখ শুকরিয়া, অনেক মজার মজার খাবার খাইতেছি প্রতিদিন। তো আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্টস করবা, একটা লাইক দিয়ে দিবা আর কমেন্টস করবা কেমন লাগলো, কেমন লাগে বা কী খাবার দেখতে চাও সেটাও বলতে পারো। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই প্লিজ আপু ভাইয়ারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা নতুন ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবা, আবার দেখা হবে আগামীকালকে, আমার খাবার নিয়ে হাজির হয়ে যাবো। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।